দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর। আর গঙ্গারামপুর বলতেই প্রথমে যেটা কানে ভেসে আসে সেটা মাকুর খটাখট শব্দ, এই ব্লকের ঘুমই ভাঙত খটাখট শব্দে। কমবেশি প্রায় 15,000 তাঁতিদের বাড়িতে এখন দিগন্তের নিস্তব্ধতা, চলছে না তাঁত, হচ্ছে না মাকুর শব্দ। এলাকার ঘুম ভাঙে এখন মুরগির ডাকে। উত্তর চব্বিশ পরগনার মসলন্দপুরের পর এই গঙ্গারামপুর। করোনার কড়াল কড়াতে ঘায়েল হয়ে বাধ্য হয়েই মুখ খুললেন শ্যাম সরকার। আমাদের একটু অবস্থা, সুতার দোকান টোকান সব বন্ধ, আমরা শুধু কিনতেও পাচ্ছি না, বেচতেও পাচ্ছি না। আর লকডাউন আমরাও মানছি যাতে সবার ভালো হয়, এতে আমরা সবাই মুক্তি পাব। করোনার ভয়ে আমরা সবাই বন্ধ করেই রাখছি। আর আপনার চলতেছে কীভাবে? চলছি ওই যেটুকু আগে করছিল, এদিক সেদিক থেকে কিছু সাহায্য টাহায্য পাচ্ছি, আমাদের কমিশনার আমাদেরকে হেল্প করছে। এইভাবে টুকটাক যেখানে 3 বেলা খেতাম সেখানে এখন 2 বেলা খেয়ে দিন পার করতে হচ্ছে এই অবস্থায়। এবার ওরা না পেয়েছে নববর্ষের বাজার, আর না পাবে ঈদের বাজার। রংবেরঙের তুলির টানে নামজাদা তাঁতির ঘরে কি অপেক্ষা করছে তা শোনা গেল এনার মুখে। এখনো যে তাঁতগুলো যে চলতো, প্রত্যেকটা চুমিকদের নিয়ে চলতাম, চুমিকদের ব্লক কারপুজারি করার পরে মাইকিং হলো, মাইকিং হওয়ার পরেই প্রত্যেকটা চুমিকদের না করে দেওয়া হয়েছে। না করে দেওয়ার পরে মনে করেন তাঁত চলছে না, আমাদেরও মানে এই তাঁতের মধ্যেই আমাদের নির্ভরশীল ছিলাম, পরিস্থিতি এখন মানে ভয়ে ভয়ে দিনের মধ্যে চলছি। তবে জামাই ষষ্ঠীর বাজার শিকে ছিঁড়বে কিনা তা নিয়ে বেশ সন্দিহান এখানকার এই শিল্পের সঙ্গে জড়িত মানুষরা। এখন কখনো সখনো এদিক ওদিকের ত্রাণ আর 3 বেলার বদলে 2 বেলা পেট ভরানোর চিন্তাতে মশগুল অনুসারী শিল্পসহ হাজার হাজার মানুষেরা। তবে সরকারি রক্ষা কবচ কিংবা সহজলভ্য ঋণ না পেলে যে কি হবে এখানকার তা কেবল ওরাই জানে, তাই করোনায় কাদের যে পৌষ মাস ওরা তা জানে না, কিন্তু ওদের যে সর্বনাশ তা ওরা বিলক্ষণ টের পাচ্ছেন। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, নোবেল নিউজ নেটওয়ার্ক, নোবেল বাংলা।